বন্ধুরা, দেখো আমার কত কাজ। এই বিছনাটা গুছানো হইলো, এটা মোটামুটি হইলো, এইসব করা হইলো। এই ডাইনিং রুমটা ঠিকঠাক করা হয় নাই মোটামুটি। তারপর তো একটা কাপড় এদিকে শুকাইতে দিলাম, এটা ধোয়ার বাকি আছে, ধুবো। এই কটা ধুয়ে দিছি। তারপর আমাদের বেডরুমটা ঠিকঠাক করলাম, বালিশ টালিশগুলো ভিতরের রুমে রাখলাম। তারপরে এই বেলকনিটা এখনো ছাপা হয় নাই, মোটামুটি এইভাবে রাখছি। বড় ছেলের রুমটা গুছানো হয়েছে, এই ঠাকুরের ফুল টুল তুলে রাখলাম, বাসন মাজিয়ে রাখলাম, এখন পূজা দিব। তারপরে রান্নাঘরে কত কাজ আছে, ওদের মর্নিং স্কুল, বাসন ধোয়ার বাকি, তারপর ডাস্টবিনের নোংরা সাফা করব। এই যে আমার হাজব্যান্ডকে দই চিড়া দিছি, মালভোগ কলা দিয়ে খেয়ে গেছে, অনেক সবজি কাটাকাটির আছে। তারপর যে আধা বাসন মাজা হলো, আধা আছে, এইসব করে রান্নাতে আসবো ঠাকুর ঠাকুর দিয়ে। খালি ভিডিও করতে ইচ্ছা হয়, কৌ তো বন্ধুরা কী করবো, আমাকে একটা পরামর্শ জানাইও। খালি নিশা ঢুকে গেছে মনে হয় ভিডিও করি, দেখো তো কিছু পাইও না, এডিটও করতে পাই না, ফেডিটও করতে পাই না, কেউ কমেন্টে শিখাও দেয় না, কষ্টটাই আমার বিফল। একা একা থাকি না, পাঁচটা সাতটা রুম নিজেই সামলাই, কাজের মাসিও নাই, এত দুরবস্থায় পড়ছি, একা একা করি। আর ছেলে মেয়ে সকাল 7:15 স্কুলে চলে যায়, হাজব্যান্ডও 8:30 মধ্যে অফিস চলে যায়, একা একা ঘরে থাকি, পাগলের মতো কাজ টাজ দৌড়াদৌড়ি করে করি, আর এদিকে ভিডিও ছাড়ি। কিন্তু এখন কেমন করে এডিট করে, কেমন করে কি লিখতে লাগে এইসব তো জানিও না, কেউ হেল্পও করে না। আর বন্ধুরা কেমন তোমরা আমাকে একটু কমেন্টে লিখাও দাও না, দিদি মনে করে বা ছোটো বোন মনে করে, যদি জানো আমাকে কমেন্টে জানাইও।